সবাইকে কোটি ত্রফিকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। এবং আমরা গত ভিডিওতে একটা সিঙ্গেল পোস্ট দেখেছি, একটা সিঙ্গেল পোস্ট ডিজাইন করেছি। তো এই ভিডিওতে আমরা লাইক কমেন্টের বাটন দিব এই সিঙ্গেল পোস্টের নিচে, এবং কমেন্টের বাটনে ক্লিক করলে আমাদের আগের যেই কমেন্টগুলো করা হয়েছে ওইগুলো প্লাস তারপরে আমাদের কমেন্ট করার যে একটা বক্স, সেই বক্সে দুইটা জিনিস দেখাবে, এরকম আমরা করব। তো ফার্স্ট অফ অল আমরা শুরু করি নিচে লাইক আর কমেন্টের বাটন দিয়ে। আমরা চলে আসলাম সিঙ্গেল পোস্ট কন্টেনার, এই যে কলাম এইখানে, এই কন্টেনারের নিচে। আচ্ছা আমরা একটু দেখে নিই কোথায় আছি আমরা, কার্ড পেডিং কলাম। সো এই কলামের, এই যে কলাম এখন সিলেক্ট করলাম, এই কলামে এখানে এটা শেষ, তার মানে এখানেই। সো এখানে আমরা একটা রো নিই, রো আগে একটা ডিভাইডার নিয়ে নিই, ডিভাইডার, তারপরে হচ্ছে আমরা নিচে একটা রো, রো এর আগে একটা কন্টেনার নিয়ে নিই, তাহলে আমরা সাইজ দিতে পারবো। সো কন্টেনার, কন্টেনারের ভিতরে আমরা চাইল্ড দিলাম রো, রো এর ভিতরে আমরা দিই চিলড্রেন, চিলড্রেনের ভিতরে ফার্স্ট অফ অল দিই প্লেট বাটন, প্লেট বাটন আইকন আমরা দিই অন প্রেস, অন প্রেস এমটি ফাংশন, আইকন আমরা দিই আইকন আইকনস ডট লাইক, আমরা এখানে দিয়ে দিচ্ছি আইকন ডট ফেভারিট, আমাদের আইকন হয়ে গেল। তারপরে লেবেলের ভিতরে আমরা টেক্সট, টেক্সট দিয়ে আমরা এখানে দিয়ে দিই লাইক, একটা কমা দিই, এবং এই বাটনটাকে আমরা ডুপ্লিকেট করি। আমরা যেহেতু কমেন্টের জন্য আরেকটা বাটন দিব, সো ফ্ল্যাট বাটন আইকন এটাকে ডুপ্লিকেট করছে। এখানে আমরা দিব হচ্ছে আইকন ডট কমেন্ট, কমেন্ট, আর এখানে আমাদের লেভেল হবে কমেন্ট, পরে কয়টা কমেন্ট আছে ওইটা আমরা এই ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিব। সো আইকনের ভিতরেও লেভেলের ভিতরে আমরা দিয়ে দিব। সো এখন দেখি আমাদের কেমন দেখা যায়। এই যে দেখুন এখানে দুইটা বাটন চলে এসেছে, লাইক এবং কমেন্ট। সো বাটন দুটাকে আমরা মাঝামাঝি নিয়ে আসতেছি। সো আমরা দিই রো, রো এর ভিতরে আমরা দিই মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট। তো আমরা এখানে দিলাম মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট, আমরা এখানে দিই মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট, মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট ডট স্পেস ইভেন্টলি, আমরা এখানে স্পেস ইভেন্টলি দিই, তাহলে দুনো পাশ থেকে সেম স্পেস থাকবে। আমরা দেখি, এই যে দেখুন এখন মোটামুটি একটা লেভেলে চলে এসেছে। সো এখন আমরা চাইলে এটা কালার চেঞ্জ করতে পারি, কমেন্টের বক্সের কালার চেঞ্জ করে দিতে পারি, একটু টেক্সটটি বড় করে দিতে পারি। সো এখানে আমরা ট্যাক্স গুলোকে বড় একটু বড় করে দিই, স্টাইল টেক্সট স্টাইল, আমরা এখানে দিই টেক্সট স্টাইল, ফন্ট ওয়াইট, ফন্ট ওয়াইট, ফন্ট ওয়াইট ডট বোল্ড, ওয়াইট ডট বোল্ড, আর সাইজ আমরা একটু বাড়িয়ে দিতে পারি, ফন্ট সাইজ 17। আমরা সেভ করলাম, দেখি কিরকম দেখা যায়, একটু মোটামুটি একটু বড় এবং ঠিক দেখা যাচ্ছে। তো আমরা স্টাইলটাকে একই স্টাইল আমরা দিয়ে দিব হচ্ছে আমাদের কমেন্টেও, কমেন্টেও দিয়ে দিলাম। এখন হচ্ছে কালারের পালা। সো এখানে আমরা আমরা কালার দিই, আমরা এখানে অন প্রেস আইকনের কালারগুলো চেঞ্জ করে দিই, আইকন ডট ফেভারিট কালার্স, আমরা দিয়ে দিই থিম থেকে কালারটা নিয়ে আসি, থিম ডট, আমরা দিই থিম ডট অফ কন্টেক্সট ডট কালার ডট অ্যাকসেন্ট কালার দিই আমরা। সো অ্যাকসেন্ট কালার দিলাম এখানে, অ্যাকসেন্ট কালার। সো এই যে দেখুন এটা কালারটা এরকম হয়ে গেছে,
ফিল হয়ে গেছে। সো কমেন্টের কালারটাও আমরা দিয়ে দিই একই রকম ভাবে, অ্যাকশন কালার আইকন, আইকনের কালারটা কমেন্ট আইকন কালার অ্যাকশন কালার দিয়ে দিলাম। তাহলে আমাদের থিমে যদি আমরা কালার চেঞ্জ করি, তাহলে যেখানে যেখানে অ্যাকশন কালার দিয়েছিলাম ওখানে এখানে চেঞ্জ হয়ে যাবে। এখানে বর্তমানে দুইটা কালার দেখা যাচ্ছে, একটা হচ্ছে প্রাইমারি কালার, একটা হচ্ছে অ্যাকশন কালার, দুইটা কালার এখানে দিলাম। এখন আমরা চাচ্ছি কমেন্টে যদি ক্লিক করি, তাহলে নিচে আমাদের যে কমেন্ট করার বক্স দেখাবে, সাথে সাথে কোনো কমেন্ট যদি আগের থাকে সেই কমেন্টটা দেখাবে। তো আমরা এই যে রোটা, আমরা এই রোয়ের পরে আরেকটা এই যে কন্টেনার, কন্টেনারের পরে রো, কন্টেনার পরে আরেকটা কন্টেনার নেই। তো আমরা এখানে একটা কলাম নেই, কলাম এখানে কলামের ভিতরে আরেকটা কলাম নিলাম আমরা, সেই কলামটা কোন একটা কন্ডিশনের উপর ভিত্তি করে আমরা দেখাতে চাচ্ছি। আচ্ছা আমরা দেখাবো, সমস্যা নেই, আগে আমরা কিছু লিখে নিই না হলে বুঝবো না। তো আমরা এখানে একটা কন্টেনার নেই, কন্টেনার, কন্টেনারের ভিতরে আমরা নিই চাইল্ড, চাইল্ডের ভিতরে টেক্সট ফিল্ড, টেক্সট ফিল্ড, টেক্সট ফিল্ড আমরা নিলাম, এখানে ডেকোরেশন, ইনপুট ডেকোরেশন, হিন্ট টেক্সট, এখানে আমরা হিন্ট টেক্সট দিয়ে দিই, টেক্সট টেক্সট, যে কমেন্ট, তো এটা আমরা দিলাম এখানে। এখন যদি আমরা দেখি এখানে একটা কমা দিয়ে দিই, আমরা দেখি যে দেখুন একটা কমেন্ট বক্স চলে এসেছে, একটা কমেন্ট বক্স এখানে চলে এসেছে। সো আমরা চাই এখানে দেখুন প্রত্যেকটা পোস্টের সাথেই কমেন্ট বক্সটা দেখা যাচ্ছে, তো এটা কিন্তু দেখতে খারাপ দেখা যাচ্ছে যে প্রত্যেকটা পোস্টের সাথেই কমেন্ট আসতেছে, সরাসরি দেখিয়ে দিচ্ছে। সো আমরা চাচ্ছি কমেন্টে ক্লিক করলে কমেন্ট বক্স দেখাবে, সাথে সাথে আমাদের এই পোস্টের আন্ডারে যতগুলো কমেন্ট রয়েছে সবগুলো দেখাবে। তো আমরা এখানে একটা কন্ডিশন দিয়ে দিই, আগে উপরে সবার উপরে যাই, সবার উপরে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, আমরা এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি, একটা ভেরিয়েবল। সো আমাদের এটাকে স্টেট ফুল উইজেটে কনভার্ট করতে হবে, এটা স্টেট লেসে হলে হবে না, কারণ আমরা যেহেতু এখানে কমেন্ট ফিল রেখেছি, সো আমরা কমেন্ট করব ট্যাক্সটাকে, তারপরে সেই ট্যাক্সটাকে নিয়ে কিন্তু আমরা পুস্ট রিকোয়েস্ট দিব। আমরা এখানে এটাকে স্টেট ফুল উইজেটে কনভার্ট করে বলতেছি, সো স্টেট ফুল উইজেটে কনভার্ট হয়ে গেল। তখন আমরা এই নিচে আমরা একটা বুলিয়ান ফিল্ড নেই, যে একটা প্রাইভেট ভেরিয়েবল নেই, যে শো কমেন্ট, শো কমেন্ট ইনিশিয়ালি হচ্ছে ফলস, ইনিশিয়ালি আমরা করে দিলাম ফলস। সো আমরা এখন যাই সবার নিচে, যায় নিচে নিচে নিচে, এই যে কমেন্ট, কমেন্ট কোথায়, এই যে এই কলাম, সেই কলামটা দেখাবে একটা কন্ডিশনের উপর ভিত্তি করে, ইফ শো কমেন্ট যদি ট্রু হয়, ইনিশিয়ালি কিন্তু এটা ফলস রয়েছে, তো আমরা ট্রু করব হচ্ছে এই কমেন্ট বাটনটা, এই কমেন্ট বাটনে ক্লিক করার উপর ভিত্তি ক্লিক করলে। সো আমরা এখানে দিচ্ছি সেট স্টেট, সেট স্টেট শো কমেন্ট ইজ ইকুয়াল টু নট শো কমেন্ট, আর মানে শো কমেন্ট যা রয়েছে তার বিপরীতটা এখানে ক্লিক করলে হবে এরকম, আর স্যাটিসফাইড করে দিচ্ছে যাতে আমাদের ইউআইটা আপডেট হয়। সো এই যে দেখুন এখন বক্সটা নেই, এখন যদি এটাতে ক্লিক করি, এই যে দেখুন কমেন্ট বক্স চলে এসেছে, সো আবার যদি আনক্লিক করি কমেন্ট বক্স চলে যাবে। সো এটা প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদা, এখানে আমরা ক্লিক করলে এটার কমেন্ট বক্স দেখাবে, ওইটার দেখাবে না। সো দেখুন এখানে ক্লিক করলাম কমেন্টটা আবার চলে গেল, আবার দেখাচ্ছে আবার চলে গেল। সো আমরা কমেন্ট বক্সটা আমরা কন্ডিশন উপরে ভিত্তি করে দেখালাম। সো এখন আমরা কলামের উপরে, কলামের ভিতরে আমরা আরো দেখাবো যে আমাদের কমেন্ট গুলো দেখাবো। সো আমরা এখানে আরেকটা কন্টেনার নিয়ে নিই, সো এখানে আমরা আরেকটা কন্টেনার নিয়ে নিচ্ছি, কন্টেনার এর ভিতরে হচ্ছে চাইল্ড, চাইল্ডের ভিতরে আমরা একটা কার্ট নিব, মানে সবগুলোকে আমরা একটা কার্টের ভিতরে দেখাবো। সো কার্টের ভিতরে আমরা নিচ্ছি চাইল্ড,
স্টাইলের ভিতরে এখানে আবার একটা কলাম নিব আমরা আমরা আমাদের যেই কমেন্টগুলো রয়েছে সবগুলো কলামের ভিতরে দেখাবো। তো আমরা এখানে চাইলে একটা লিস্ট ভিউ বিল্ডারও নিতে পারি, কিন্তু লিস্ট ভিউ বিল্ডার দরকার নেই, আমরা এখানে একটা কলামে নিচ্ছি। লিস্ট ভিউ বিল্ডার দিলে এখানে একটা সাইজ দিতে হবে, এই কন্টেনারের ডিফল্ট একটা সাইজ দেওয়ার প্রয়োজন পড়তে পারে। সো এখন আমরা এখানে একটা কলাম নিচ্ছি, কলাম, কলামের হচ্ছে চিলড্রেন। সো এখানে লিস্ট অফ আমরা উইজেট দিই। সো আমরা এখানে এই সিঙ্গেল কমেন্টের জন্য আলাদা একটা উইজেট ক্রিয়েট করব, সিঙ্গেল কমেন্ট এর জন্য, কারণ সিঙ্গেল কমেন্ট একটা সিঙ্গেল কমেন্ট না, শুধুমাত্র এর ভিতরে আমরা রিপ্লাইও দিতে পারি। সো আমরা সিঙ্গেল কমেন্টের জন্য আলাদা আরেকটা উইজেট নিব, এখানে সিঙ্গেল কমেন্ট, কমেন্ট ডট ডার্ট, সেখানে আমরা একটা স্টেট ফুল উইজেট ক্রিয়েট করি। সো ইম্পোর্ট এখানে আমরা স্টেটফুল উইজেট সিঙ্গেল কমেন্ট, এখানে আমরা কিছুই দেওয়ার দরকার নেই। সো আমরা একটা উইজেট ক্রিয়েট করে ফেললাম। এখন যে আমরা আমাদের এই সিঙ্গেল পোস্ট, এখন আমরা এখানে চিলড্রেন আমরা কি করব, আমাদের যেই পোস্ট রয়েছে আমরা পোস্ট এখানে আমরা কিভাবে ধরছি আমি একটু দেখি। এই উপরে যদি যাই, এই যে উইজেট ডট পোস্ট, সো আমরা যাই, আমরা নিচে যাই, উইজেট ডট পোস্ট ডট কমেন্ট, কমেন্ট কিন্তু একটা লিস্ট, কমেন্ট এখানে কিন্তু লিস্ট অফ কমেন্ট। সো কমেন্ট ডট ম্যাপ, আমরা জানি ম্যাপ ফর্মের সম্বন্ধে। সো ম্যাপের ভিতরে আমরা আমরা পাঠিয়ে দিব আমাদের, এখানে দাঁড়ান একটু লিখে নিই, এস লিস্ট, এখানে যেহেতু কলামটা এখানে যে চিলড্রেন সে কিন্তু লিস্ট অফ উইজেট নেয়, সো আমাদের উইজেটই সেন্ড করতেছি। সো উইজেট ডট পুস্ট ডট কমেন্ট, কমেন্ট এখানে লিস্ট অফ কমেন্ট রয়েছে। সো ম্যাপের ভিতরে এখানে সিঙ্গেল একটা কমেন্ট চলে এসেছে, সিঙ্গেল কমেন্টটাকে আমরা পাঠিয়ে দিব আমাদের সিঙ্গেল কমেন্ট সেকশনে। তো আমরা এখানে দিই সিঙ্গেল কমেন্ট, আমরা নিয়ে আসলাম। তো সিঙ্গেল কমেন্ট সেকশনে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করি, যে নাকি একটা সিঙ্গেল কমেন্ট গ্রহণ করার যোগ্যতা রাখে, এরকম একটা কনস্ট্রাক্টর। সো আমরা এখানে দেই, এখানে আমরা আমরা লিখি ফাইনাল কমেন্ট, ফাইনাল কমেন্ট এখানে ইজ ইকুয়াল টু কমেন্ট। সো এখানে আমরা লিখি সিঙ্গেল কমেন্ট ইজ ইকুয়াল টু দিস ডট কমেন্ট। সো আমরা একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করে ফেললাম, সে নাকি কমেন্ট নিবে। সো এই কমেন্ট অবজেক্টটা কোথা থেকে আসতেছে, এই যে আমাদের যে মডেল ক্রিয়েট করেছিলাম মডেলের ভিতরে যে পুস্ট মডেল, এই মডেলের ভিতরে এই যে কমেন্ট, কমেন্টের জন্য একটা মডেল অটোমেটিকলি ক্রিয়েট হয়ে গেছে এখানে। এই যে লিস্ট অফ কমেন্ট, আমরা যদি নিচে যাই অটোমেটিকলি আমরা যে সময় এই যে কমেন্ট, একটা কমেন্টের কি কি থাকবে, এখানে একটা মডেল অটোমেটিকলি আগে থেকেই ক্রিয়েট হয়ে গেছে। আইডি, স্ট্রিং, টাইম, আইডি টাইটেল, টাইম, ইউজার, পোস্ট আর রিপ্লাই। এখানে দেখুন আবার লিস্ট অফ রিপ্লাইয়ের জন্য একটা রিপ্লাই তৈরি হয়ে আছে। সো আমরা এখানে লিস্ট অফ রিপ্লাই অটোমেটিকলি এই আমরা গ্রহণ করতে পারি। সো এখন আমরা যাই সিঙ্গেল পোস্টে, আমরা তো দিলাম, এখন আমরা সিঙ্গেল পোস্টে যাই, এখানে আমরা দিব হচ্ছে ই, অনলি ই, ই দিয়ে দিলে হয়ে যাবে, মানে সিঙ্গেল কমেন্ট চলে গেছে আমাদের এই সিঙ্গেল কমেন্ট সেকশনের ভিতরে। সো এখানে আমরা একটা কমা দিয়ে দিই। সো আমরা চলে আসলাম সিঙ্গেল কমেন্টের ভিতরে। সো এখানে সো আমাদের এজ লিস্ট হবে না, এখানে এটাকে লিস্টে কনভার্ট করে দিতে হবে। সো আমরা এখানে দিব ডট টু লিস্ট, এই কারণ এখানে ইরর দেখাচ্ছিল। এজ লিস্ট বলতে বোঝায় এটাকে আমরা লিস্ট হিসেবে ধরে নিচ্ছি, আর টু লিস্ট বলতে বোঝায় এখানে আমরা লিস্টে কনভার্ট করে ফেলতেছি। সো এখন যদি দেখি কোনো ইরর নেই, এখানে এটা ক্লিক করলে কমেন্ট দেখাবে আবার না। সো এখন নিচে এই কমেন্টের নিচে আমরা আমাদের কমেন্ট সেকশনটা রাখতে চাচ্ছি, আর এই কমেন্টের ভিতরে আমরা এখানে বাটন দিব একটা, আমরা দেখেছি আমাদের ডেমোতে, যাতে এখানে এই ক্লিক করার সাথে সাথে বাটনটা শো করে এবং আমরা কমেন্ট করতে পারি। সো আগে আমরা আমাদের ওল্ড ডাটাগুলো শো করে তারপর আস্তে আস্তে করবো। তো সিঙ্গেল কমেন্টে যাই আমরা, সিঙ্গেল কমেন্টে আমরা চলে আসলাম। এখন
আমরা চলে আসলাম সিঙ্গেল কমেন্টে। এখন আমরা এখানে একটা চাইল্ড দিই, চাইল্ড প্যাডিং, প্যাডিং এর ভিতরে আমরা প্যাডিং দিই, অল চারদিক থেকে 10 পিক্সেল প্যাডিং। চাইল্ডের ভিতরে এখন আমরা দিব কলাম, কলাম, কলামের ভিতরে চাইল্ড। তো এখানে আমরা ফার্স্ট অফ অল আমরা এখানে আমরা আমাদের যেই রিপ্লাইয়ের বক্সটা ফার্স্ট অফ অল আমরা এখানে ক্রিয়েট করব। সো আমরা এখানে একটা কন্টেইনার দিই, কন্টেইনার। সো এখানেও এটাও একটা বাটনের উপর নির্ভর করে হবে, বাটনের উপরে। সো কন্টেইনারের ভিতরে ফার্স্ট অফ অল আমরা কমেন্টের একটা সিঙ্গেল কমেন্টকে আগে দেখিয়ে নিই, তারপরে আমরা যাচ্ছি রিপ্লাই ফিল্ডে। তো আমরা দিই টেক্সট, টেক্সটের ভিতরে আমরা দিব আমরা কি দিয়ে ধরেছিলাম, কমেন্ট। তো আমরা ধরি উইজেট, উইজেট ডট কমেন্ট ডট অথর ইউজার, কমেন্ট ডট ইউজার ডট ইউজার নেম। আমরা একটু দেখি আমাদের, তো আমরা এখানে দেখতে পাচ্ছি ইউজার নেমটা আমরা ধরতে পারতেছি না, এর কারণ হচ্ছে আমরা মনে হয় ইউজার নেমের একটা আলাদা ফিল্ড তৈরি করিনি। আমরা একটু দেখি পোস্টম্যানে, তো আমরা পোস্টম্যানে চলে আসলাম। এখানে পোস্ট রিকোয়েস্ট, গেট রিকোয়েস্ট আবার দিই। এখানে আমরা আমরা নিচে আসি, আমরা এটাকে একটু ফুল কপি করি। এখানে পেস্ট করলাম, আমরা একটু দেখি সিঙ্গেল পোস্ট, পোস্টের ভিতরে কমেন্ট, কমেন্ট, সিঙ্গেল কমেন্ট। এবং এই যে দেখুন ইউজারের শুধুমাত্র আইডিটা দেখাচ্ছে। এখন আমরা চাই কি ইউজারের ফুল অবজেক্টটা দেখাক এখানে। সো এটা করার জন্য আমরা আমাদের যে কমেন্টটা রয়েছে, কমেন্ট সিরিয়ালাইজার, সেখানে ডেপথ 1 লিখতে হবে, তারপরে আমাদের মডেলটাকে আবার ক্রিয়েট করতে হবে। সো আমরা যাই আমাদের সিরিয়ালাইজারে, সিরিয়ালাইজারের ভিতরে রিপ্লাইয়ের ভিতরে আমরা দিব ডেপথ 1, ডেপথ 1। এবং আমাদের কমেন্টে, কমেন্ট কোথায় যে কমেন্ট, কমেন্ট আমরা দিব ডেপথ 1। সো এটা দিলে কি হয়, এখানে যে আইডি, আইডির বদলে ওই ফিল্ডটা এখানে দেখিয়ে দেয়। সো আমরা এটাকে সেভ করলাম। এখন আমরা এখানে আবার একটা রিকোয়েস্ট দিই, আমরা কন্ট্রোল এ সিলেক্ট করলাম, কপি করলাম, এখানে টেক্সটে আমরা ক্লিয়ার করে এখানে এটা আবার দিয়ে দিলাম, দিয়ে আবার দেখি আবার 1, তারপর হচ্ছে কমেন্ট, সিঙ্গেল কমেন্ট, কমেন্টের ভিতরে আমরা দেখাচ্ছে আইডি, টাইটেল, টাইম এবং ইউজারের ফুল অবজেক্ট দেখাচ্ছে। সো এখানে দেখুন, এখানে সো এখানে ইউজারের ফুল অবজেক্টটা চলে এসেছে, আইডি, পাসওয়ার্ড, লগ ইন, ই সুপার ইউজার, ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, সব কিছু দেখাচ্ছে। এখানে গ্রুপ দেখাচ্ছে, ইউজার পারমিশন, পোস্ট, পোস্টটা প্রবলেম না, প্রবলেম হচ্ছে আমাদের এখানে আমরা ইউজারের সবগুলো দেখাতে চাই না, আমরা চাই শুধুমাত্র ইউজার আইডি দেখাবে, ইউজার নেম দেখাবে, আর আর কিছুই না, ইউজার নেম আর ইউজার আইডি এবং ইউজার নেম, আর পাসওয়ার্ডটা থাকবে রাইট অনলি, মানে শুধুমাত্র লেখার জন্য, যেহেতু পরবর্তীতে আমরা লগ ইন রেজিস্টার করবো, ওই ক্ষেত্রে পাসওয়ার্ডটাকে আমরা রাইট অনলি রাখবো। সো আমরা এই ফিল্ডটাকে এডিট করি একটু। সো আমাদের ইউজারের জন্য একটা সিরিয়ালাইজার ক্রিয়েট করে সেই সিরিয়ালাইজারটাকে ওভাররাইড করতে হবে, তারপরে আমরা এরকম দেখতে পারবো। সো আমরা রিপ্লাইও যদি যাই, রিপ্লাইও দেখবো যে ফুল ইউজারের একটা মডেল চলে এসেছে এই যে। সো এটা কিন্তু আমাদের অ্যাপের জন্য একটা আনসিকিউর বিষয়। সো এখন আমরা কি বললাম যে আইডি আর পাসওয়ার্ডটা থাকবে শুধুমাত্র রাইট অনলি, আর রিড অনলি ফলস, আর থাকবে হচ্ছে ইউজার নেম, এই ইমেইল, এই কয়েকটা ফিল্ড আমরা রাখতে যাচ্ছি। সো আমরা যাই আমাদের সিরিয়ালাইজারে, চলে আসলাম। সো ইউজারের জন্য সিরিয়ালাইজার ক্রিয়েট করে নেই, ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক, ফ্রম জ্যাঙ্গো ডট কন্ট্রিব ডট অথ ইনপুট গেট ইউজার মডেল। এই ইউজার মডেল থেকে আমরা একটা ইউজার মডেল ক্রিয়েট করে নেব। সো ইউজার ইজ ইকুয়াল টু গেট ইউজার মডেল একটা ইনস্ট্যান্স। এখন আমরা এখানে দিব ক্লাস ইজ ইকুয়াল টু ইউজার সিরিয়ালাইজার,
সিরিয়ালাইজার, এখানে আমরা দিব ইউজার সিরিয়ালাইজার, এখানে আমরা দিব মডেলস ডট ডট মডেল। এখন মডেলস ডট মডেলস দিলাম আমরা, এখন হচ্ছে দিব ক্লাস মেটা ফিল্ড। ফিল্ডস হচ্ছে আমরা এখানে ফিল্ডস রাখবো, আইডি, ইউজার নেম, আর হচ্ছে আইডি ইউজার নেম, আর হচ্ছে ইমেল ইমেল, আর পাসওয়ার্ড ফিল্ড আমরা এখানে দিয়ে দিই পাসওয়ার্ড, পাসওয়ার্ড। আর এখানে আমরা দিব হচ্ছে আবার মডেলটাও দিয়ে দিই উপরে, মডেল ইজ ইকুয়াল টু ইউজার, ইউজার মডেল তো আমরা উপরে ক্রিয়েট করে রেখেছি, এই যে ইউজার মডেল। এখানে এখন আমরা কিছু এক্সট্রা কিওয়ার্ডস দিব, যে এক্সট্রা এক্সট্রা কিওয়ার্ডস আমরা এখানে দিব, যে এইটার কিছু এক্সট্রা পাওয়ার, এক্সট্রা কিছু কন্ডিশন দিয়ে দিব আমরা এখানে, সেটা হচ্ছে এক্সট্রা কোয়ার্কস আমরা এখানে দেই, তারপর হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ড, পাসওয়ার্ডের আমরা কি ফিল্ড দিব, এখানে দিব রাইট অনলি, রাইট অনলি হচ্ছে ট্রু। আর মানে এখানে শুধু আমরা রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে এই রাইট অনলিটা, যেহেতু আমাদের পাসওয়ার্ড দিতে হয় সেই ক্ষেত্রে আমরা দিয়ে দিলাম রাইট অনলি ট্রু। আর এখন আমরা দিব রিকোয়ার্ড, রিকোয়ার্ড ইজ ইকুয়াল টু ট্রু, মানে কি বোঝাচ্ছে এখানে, যে এটা রাইট অনলি ট্রু মানে রিড অনলি ফলস, এটাই বোঝায়। তো রাইট অনলি ট্রু মানে এটা লেখার জন্য পারমিশন আছে, আর রিকোয়ার্ড, আর রিকোয়ার্ড হচ্ছে এখানে ফলস, রিট্রো রিকোয়ার্ড ফলস। সো আমরা ইন্ডেন্ট ইন্ডেন্টেশনটা ভেঙে গেছে আবার দিয়ে দিলাম, সো এখানে রাইট অনলি ট্রু দিলাম আর রিড অনলি দিলাম, সরি রাইট অনলি ট্রু আর রেকর্ড হচ্ছে ফলস। সো আমরা আমাদের ইউজার একটা সিরিয়ালাইজার এখানে ক্রিয়েট করে ফেললাম। এখন আমরা যেখানে যেখানে ইউজার সেকশনটা রয়েছে যেরকম কমেন্টে, সো এখানে আমরা যে ইউজার সেকশনটাকে ওভাররাইড করে আমরা আমাদের এই ইউজারটার ভিতর দিয়ে আমাদের ইউজার সেকশনটা পাঠাবো, তাহলে শুধুমাত্র পাসওয়ার্ড আর ইউজার নেম, ইমেল এবং পাসওয়ার্ড এই কয়েকটা ফিল যাবে। সো আমরা যাই কমেন্ট সিরিয়ালাইজার, এর ডেপথ বর্তমানে বন্ধ। সো এখন আমরা এখানে দিয়ে হচ্ছে ফাংশন, আর নাম হচ্ছে টু অ্যাপ্লিকেশনস, এখানে একটা ফাংশন আমরা দিতে পারি এই ক্লাসের বরাবর, সো ডিফ টু অ্যাপ্লিকেশন, আমরা এসে নিব হচ্ছে সেলফ ডট ইনস্ট্যান্স, সেলফ ডট ইনস্ট্যান্স, আমরা এখানে দিচ্ছি রেসপন্স, রেসপন্স ইজ ইকুয়াল টু সুপার ডট টু রেসপন্স অ্যাপ্লিকেশন, এখানে আমরা দিয়ে দিচ্ছি ইনস্ট্যান্স, এই ইনস্ট্যান্স। তারপরে হচ্ছে রেসপন্স, রেসপন্স ইউজার, এই যে আমরা ইউজার, এই ইউজারটাকে এখন আমরা ওভাররাইড করব, সো রেসপন্স ইউজার ইজ ইকুয়াল টু ইউজার সিরিয়ালাইজার, ইউজার সিরিয়ালাইজার ওভাররাইড উইথ, আর কোনটাকে করবে ইনস্ট্যান্স ডট ইউজার, মানে এইখানে এই যে কমেন্টের ক্ষেত্রে যে ইউজারটা রয়েছে সেই ইউজারটাকে তুমি ওভাররাইড করবে, সো ইনস্ট্যান্স ডট ইউজার। সো আমরা এখানে দিচ্ছি ডট ডাটা, এখন আমরা রিটার্ন করে দিই রিটার্ন রেসপন্স, আমরা সেভ করলাম। সো এখন আমরা আমরা আমাদের যে সি আমাদের যে পোস্টম্যান সেটাতে আবার আমরা কল করলাম, আমাদের সার্ভার মনে হয় বন্ধ হয়ে গেছে, সো আমরা আমাদের টার্মিনালে যাই, সো ক্লাস মেটা গট ইনভ্যালিড মডেল,
তো আমরা একটু দেখে উপরে যাই, ইউজার সিরিয়ালাইজার ক্লাস মেটা, ক্লাস মেটা ঠিক আছে, এখানে মডেল ঠিক আছে, ফিল্ডস ফিল্ডসও ঠিক আছে। তাহলে এই রোডটা, আচ্ছা আমরা আমাদের সার্ভারটাকে আবার রিলোড দিই, কন্ট্রোল সি দিয়ে ব্রেক করলাম, আবার চালু করি। সো আবার আমরা কোডগুলো লিখলাম, ঠিক দেখাচ্ছে। সো আপনারা দেখে দেখে প্র্যাকটিস করে নেন, লিখে ফেলবেন। সো মডেল, ইউজার, ফিল্ডস, আইডি, ইউজার নেম, পাসওয়ার্ড এবং ইমেল। আর এক্সট্রা কি ওয়ার্কস, এখানে দিলাম পাসওয়ার্ড, পাসওয়ার্ড হচ্ছে রাইট অনলি ট্রু, রিকোয়ার্ড ট্রু, পাসওয়ার্ড দরকার। এটা হচ্ছে আমাদের এই নিচের যে ফিল্ডটা এবং এই পাসওয়ার্ড ফিল্ডটা, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন করার জন্য এটা আমরা দিয়েছি, করার কাজে লাগবে। আর এই যে অংশটা, এটা হচ্ছে আমাদের যাতে শো না করে পাসওয়ার্ডটা, ওটার জন্য আমরা এই এক্সট্রা কিউবক্সটা দিলাম। সো এখন আমরা এটাকে আমরা ওভাররাইড করলাম, কোনটাকে, আমাদের কমেন্টকে, টু রেসপন্স, ইউজার সিরিয়ালাইজার, এখানে ইনস্ট্যান্স, ইনস্ট্যান্স ডট ইউজার। এখন আমরা সেভ করলাম, সেভ করে এখানে আমাদের সার্ভার ঠিক আছে। আমরা আমাদের পোস্টম্যানে আবার রিকোয়েস্ট দিলাম, সব ডাটা আসতেছে। সো আমরা এই ডাটাটাকে কপি করি, কপি করে নিয়ে যাই আমাদের এইখানে জেসন ভিউয়ারে, ক্লিয়ার করে আবার পেস্ট করলাম। আমরা এবার সিঙ্গেল কমেন্টকে দেখি, এই যে দেখুন ইউজার সেকশনে আইডি, ইউজার নেম এবং ইমেল, এই শুধুমাত্র তিনটা ফিল্ড দেখাচ্ছে এই ইউজারের ক্ষেত্রে। মানে যে কমেন্টটা করেছে তার আইডি, ইউজার নেম এবং ইমেল দেখাচ্ছে। রিপ্লাইয়ের ক্ষেত্রে কিন্তু আবার ফুল ইমেল দেখাবে। আমরা রিপ্লাইটাকে এখন এডিট করে নিই, এই যে দেখুন রিপ্লাই ফুল চলে এসেছে। সো এখন আমরা আমাদের যেই কমেন্টের ক্ষেত্রে আমরা যে ফাংশনালিটি লিখেছিলাম সেটা আমরা রিপ্লাইয়ের ক্ষেত্রেও লিখে দিব। সো এটাকে আমরা কপি করছি, এই যে রিপ্লাই, রিপ্লাইয়ের ডেপথ বন্ধ করে দেই, বন্ধ করে এখানে আমরা দিয়ে দিই এটা। সো আমরা করে দিলাম এই রিপ্লাইয়ের ক্ষেত্রে। সো এখন আমরা সেভ করি, সার্ভার ঠিক, সব ঠিক। এখন আমরা আবার আবার এখানে গেট রিকোয়েস্ট দেই, এটাকে কপি করি, কপি করে আমরা যাচ্ছি আমাদের টেক্সট, এখানে ক্লিয়ার, এখানে আবার দেই। এবার যদি আমরা রিপ্লাইটা দেখি, কমেন্ট, এই যে কমেন্ট, কমেন্ট, কমেন্টের ইউজার ঠিক আছে, আমরা যাই রিপ্লাই, রিপ্লাই জিরো, রিপ্লাইয়ের ইউজার, ইউজার ঠিক আছে, আইডি, ইউজার নেম এবং ইমেল। আর মানে যে রিপ্লাইটা করেছে তার আইডি দেখাবে, ইউজার নেম দেখাবে আর ইমেলটা দেখাবে। সো আমরা কিন্তু আমাদের জেসনকে এডিট করে ফেলেছি। সো আমরা আমাদের জেসনকে বিশাল বড়কে এডিট করেছি। সো আমরা এটাকে আবার জেসন টু ডার্ট মডেলে কনভার্ট করতে হবে। সো আমরা এখানে যাই, এখানে আমরা লিখি জেসন টু ডার্ট, কনভার্ট করে সে আমাদের যে পোস্ট মডেল সে মডেলটাকে চেঞ্জ করতে হবে। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এখানে আমরা দিয়ে দিই কি নাম দিয়েছিলাম আমরা আমাদের পোস্টের মডেলের। আমরা একটু যাই কোথায়, এখানে লিভের ভিতরে মডেল পোস্ট, সে নাম দিয়েছিলাম আমরা, উপরে যাই, এই যে অনলি পোস্ট, সো এটার নাম আমরা দিয়ে দিচ্ছি পোস্ট, আমরা জেনারেট দিয়ে দিলাম। সো আমাদের সেই মডেলটা আবার ক্রিয়েট হয়ে গেল, কিন্তু এখানে আমাদের ইনক্লুড হলো কি, নতুন ইউজার, ইউজার জিনিসটা এখানে ইনক্লুড হলো। সো আমরা এটাকে কপি করছি, কপি করে আমরা যাচ্ছি আমাদের পোস্ট মডেলে, এটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দিলাম, ডিলিট করে আবার এখানে পেস্ট করে দিলাম। সো আমাদের সবখানে সেই এরকম রিপ্লেসমেন্ট হয়ে যাবে। তো আমরা সেভ করলাম, সেভ করে আমরা যে আমাদের ডিবাগ কনসোলে, ডিবাগ কনসোলে চলে আসলাম, পোস্ট মডেল সিঙ্গেল কমেন্ট, এবার সিঙ্গেল কমেন্ট আমরা ইউজার পাবো। সো ইউজার ডট ইউজার নেম, ইউজার নেম আমরা পেয়ে গেলাম। সো আমরা সেভ করলাম, বাহিরে একটা কমা দিই, সেভ। আমরা যদি আমাদের দেখি সার্ভার, এখানে আমাদের ইরর আসতেছে, আমরা রিফ্রেশ দিই একটা। রিফ্রেশ দিলাম, সো এখানে আমরা দেখতে পাচ্ছি কমেন্ট, এই যে দেখুন অ্যাডমিন, অ্যাডমিন খেলে আসতেছে। এর মানে দুইটা কমেন্ট এখানে রয়েছে, দুটোটা কমেন্টই করেছে অ্যাডমিন নামক একজন ইউজার। সেটা কিন্তু জাস্ট একটি ইউজার নেম, এখানে অ্যাডমিন নাম দিয়েছি আমি। সো সেই ইউজারে দুইটা কমেন্ট করেছে এখানে দেখাচ্ছে। আর এই কমেন্ট, এইগুলো আসতেছে কোথা থেকে, এগুলো আমাদের কমেন্ট করে দেওয়া উচিত, যেহেতু আমাদের দেখার আর দরকার নেই। এটি হচ্ছে আমাদের ক্যাটাগরিগুলো। তো আমরা যে আমাদের স্টেটে, আমাদের গ্লোবাল স্টেট, গ্লোবাল স্টেটে মনে হয় কমেন্ট আমরা প্রিন্ট করেছিলাম, গেট পোস্ট, গেট ক্যাটাগরি ডাটা,
প্রিন্ট, এই যে প্রিন্টটাকে আমরা কমেন্ট করে দিলাম। সো আমরা কি দেখাতে চাচ্ছি এখানে, ফার্স্ট অফ অল আমাদের থাকবে ইউজার নেম যে কমেন্টটা করেছে, আর বাই আমরা একটা দিব এখানে, দেই যে এখানে পুরোটাকে আমরা একটা স্ট্রিং এ কনভার্ট করলাম, তারপর ভেরিয়েবল এখানে আমরা দিয়ে দিই। সো আমরা লিখি বাই এই ইউজার নেম, অ্যাট অ্যাট এখানে টাইমটা নিশ্চয়ই আছে, সো উইজেট, আর এখানে আমরা আবার ভেরিয়েবল স্টাইল নিতে হবে, সো উইজেট উইজেট ডট কমেন্ট, কমেন্ট ডট ইউজার, কমেন্ট ডট ডেট, ডেট। সো আমরা কমেন্টের কি কোনো ডেট টাইম দেই নি, আমরা একটু দেখি এখানে, আমরা ভিউয়ারে যাই, কমেন্ট টাইম, টাইম নামে দিয়েছিলাম, সো কমেন্ট ডট টাইম, টাইম আমরা দিলাম, সেভ করলাম, আমরা দেখি কি আসতেছে, এই যে দেখুন বাই অ্যাডমিন অ্যাট টাইম চলে এসেছে। সো আমরা আমাদের এটাকে আমরা এখন একটু বোল্ড করে দিব, যেহেতু এটা, যেহেতু এটা একটা টাইটেল স্টাইল, যেহেতু কে করেছে তার এখানে এই অ্যাড্রেস দেখাচ্ছে, সো স্টাইল ইউজার নেমটা দেখাচ্ছে এখানে, সো এখানে টেক্সট স্টাইল ফন্ট হোয়াইট, ফন্ট হোয়াইট ডট বোল্ড, আর হচ্ছে ফন্ট সাইজ 1.8, সেভ করলাম আমরা। সো এই যে দেখুন কে কমেন্টটা করেছে, এখানে নাম দেখাচ্ছে, সো আমরা চাচ্ছি এটা বামে চলে আসুক। সো আমাদের কলাম, এই যে এখানে কলাম, এখানে দিয়ে আমরা ক্রস এক্সিস অ্যালাইনমেন্ট, ক্রস এক্সিস অ্যালাইনমেন্ট ডট স্টার্ট, সো আমরা ক্রস এক্সিস অ্যালাইনমেন্ট স্টার্ট দিলাম, কিন্তু আসতেছে না আমাদের এই বামে। সো আমরা এখানে এটা, এখানে আমরা না দিয়ে আমরা যদি আমাদের সিঙ্গেল কমেন্ট আসতেছে কোথা থেকে, সিঙ্গেল পোস্ট থেকে, সো সিঙ্গেল পোস্টের ভিতরে যে কলামটা দিয়েছিলাম আমরা এখানে, এই কলামে আমরা দেই ক্রস অ্যাক্সেস অ্যালাইনমেন্ট ডট স্টার্ট, এবার আসতেছে না। সো আমরা এখানে শো কন্টে কন কমেন্টসের ভিতরে যদি আমরা দিই ক্রস অ্যাক্সেস অ্যালাইনমেন্ট স্টার্ট, সো এবার আশা করি চলে আসবে, এই যে দেখুন বাম দিক দিয়ে চলে এসেছে আমাদের কমেন্টগুলো। সো আমরা চাচ্ছি এই ভিতরে থাকবে হচ্ছে আমাদের কমেন্ট, এটা হচ্ছে জাস্ট কমেন্ট যে করেছে তার নেম বাই অ্যাডমিন অ্যাট ডেট। সো আমরা যাই সিঙ্গেল কমেন্টে, সিঙ্গেল কমেন্টের ভিতরে আসলাম, এই টেক্সটের পরে আমরা আরেকটা টেক্সট দিই, টেক্সটের ভিতরে আমরা আমাদের কমেন্টটা দিয়ে দিব, সো উইজেট ডট কমেন্ট, কমেন্ট ডট, কমেন্ট ডট টাইটেল, কমেন্ট ডট টাইটেল আমরা সেভ করি, সো এবার আমরা কমেন্টও দেখতে পারবো। সো এই যে দেখুন গুড পাইথন পোস্ট টেস্ট কমেন্ট টু এখানে দেখাচ্ছে, সো প্রত্যেকটার ক্ষেত্রে আমরা কমেন্টও দেখে ফেলতে পারলাম, ফার্স্ট অফ অল কমেন্ট করার একটা জায়গা, তারপর নিচে কমেন্টগুলো। সো এই টেক্সটটাকে আমরা একটু স্টাইলিশ করে দিই, স্টাইল টেক্সট স্টাইল ফন্ট সাইজ আমরা এখানে 1.6 দিয়ে দিলাম, দিয়ে আমরা সেভ করলাম, এই যে কমেন্টটা দেখাচ্ছে। সো কমেন্টটা আমরা চাইলে একটু বাম দিকে ডান দিকে সরিয়ে দিতে পারি, সো আমরা টেক্সটটাকে একটু র্যাপ উইথ কন্টেনার করে দিলাম, এখানে আমরা দিই মার্জিন, মার্জিন এট ইনসেস্ট ডট অনলি লেফট, লেফট হচ্ছে আমাদের 10, আমরা লেফট হ্যান্ড দিয়ে দিলাম, আর এটা একটা প্যাডিং দিয়ে দিই, প্যাডিং অ্যাড ইনসেস্ট ডট অল, চারদিক থেকে প্যাডিং 4 পিক্সেল আমরা দিয়ে দিলাম, সেভ করলাম, এই যে দেখুন কমেন্ট একটু বামে ডান দিকে চলে এসেছে, আর চারদিক থেকে একটা স্পেসিং আসতেছে, এটা হচ্ছে একটা সিঙ্গেল কমেন্ট। আমরা উপরে যদি যাই, এই যে দেখুন এখানে আরেকটা কমেন্ট দেখাচ্ছে, তো আমরা এটাকেও চাইলে একটু বোল্ড করে দিতে পারি, আচ্ছা দরকার নেই এরকমই থাকুক।
সো আমরা এখন চাচ্ছি প্রত্যেকটা কমেন্টের নিচে থাকবে তার রিপ্লাই সেকশনটা, যেখানে কমেন্টে কেউ রিপ্লাই করেছে কিনা, আর রিপ্লাই না করা থাকলে রিপ্লাই রিপ্লাই বাটন থাকবে, যে বাটনে ক্লিক করে আমরা রিপ্লাই করতে পারবো। সো আমরা কমেন্টের নিচে আমরা এই এই টেক্সট এই টেক্সট এই যে কন্টেনার, কন্টেনারের পরে আমরা এখানে আমরা নিব আরেকটা কলাম, নিব আরেকটা কলাম, ফুল কলাম। সো এখানে আমরা নেই যে কি একটা বাটন নেই, ফ্ল্যাট বাটন, ফ্ল্যাট বাটন। সো এখানে একটা ফ্ল্যাট বাটন নিচ্ছি আমরা, ফ্ল্যাট বাটনের ভিতরে আমরা ফার্স্ট অফ অল চাইল্ড টেক্সট, টেক্সটের ভিতরে আমরা লিখি রিপ্লাই, রিপ্লাই অন প্রেস, সেভ করলাম। সো এই যে দেখুন রিপ্লাই নামক একটা সেকশন চলে এসেছে। সো আমরা যেখানে ক্লিক করলে যে নিচে আর একটা ফর্ম ফিল্ড চলে আসবে, রিপ্লাই করতে পারবো, আর অথবা আমরা আগে যে রিপ্লাইগুলো করেছি সেই রিপ্লাইগুলো দেখতে পারবো। সো আমরা এটার ভিত্তিতে আমরা নিচে একটা কলাম নিব, সো এখানে নিয়ে কলাম, কলাম, কলামের ভিতরে আমরা দিই চিলড্রেন, চিলড্রেনের ভিতরে ফার্স্ট অফ অল কন্টেনার। সো আমরা কন্টেনারের ভিতরে নেব আবার চিলড্রেন, চাইল্ড, চাইল্ডের ভিতরে টেক্সট ফিল্ড, টেক্সট ফিল্ড, টেক্সট ফিল্ডের ভিতরে আমরা ডেকোরেশন, ইনপুট ডেকোরেশন, ইনপুট ডেকোরেশনের ভিতরে আমরা লিখব আপাতত হিন্ট টেক্সট দিয়ে দিচ্ছি, পরবর্তীতে আমরা আরো স্টাইল করব। হিন্ট টেক্সট হচ্ছে রিপ্লাই, রিপ্লাই। সো এখানে আমরা কন্ডিশনের উপর ভিত্তি করে দিব সে আগের মতো। সো আমরা এখানে একটা বুলিয়ান ফিল্ড নিব যে রিপ্লাই, শো রিপ্লাই, শো রিপ্লাই ইনিশিয়ালি হচ্ছে ফলস। সো আমরা শো রিপ্লাইটাকে কন্ডিশনের উপর ভিত্তি করে কন্টেন্ট কলামটাকে দেখাবো। সো আমরা এখানে চেক করব যে ইফ শো রিপ্লাই, আর মানে শো রিপ্লাই যদি ট্রু হয়, আর এখানে এটার কন্ডিশনের ভিত্তিতে আমরা ট্রু ফলস করব। তো স্যাটিস্টেট আমরা এখানে দিচ্ছি শো রিপ্লাই ইজ ইকুয়াল টু নট শো রিপ্লাই, আর মানে যদি ট্রু থাকে ফলস, ফলস থাকলে ট্রু। সো আমরা রিপ্লাই ক্লিক করলে এই যে দেখুন নিচে আর একটা বাটন চলে এসেছে রিপ্লাইয়ের, যে এখানে আমাদের রিপ্লাই করতে পারবো, মানে এখানে আমরা রিপ্লাই করার জন্য টেক্সট লিখতে পারবো এরকম। তো যেই সময় যেটাতে ক্লিক করবে তখন এটা ওপেন হবে, যেরকম না যে একটাতে ক্লিক করলে আরেকটা ওপেন হয়ে যাবে, এরকম আমরা সেকশন একটা দিয়ে দিলাম। সো এই কলামটাকে আমরা, এই যে কলামটাকে একটা কন্টেনার দিয়ে র্যাপ করে দিতে চাচ্ছি, এই ফুল কলামটাকে আমরা র্যাপ করে দিই একটা কন্টেনার দিয়ে। তারপরে হচ্ছে আমরা এটা একটা মার্জিন দিই, মার্জিন এট ইনসেস্ট ডট অনলি লেফট, লেফট দিয়ে একটা মার্জিন দিয়ে দিচ্ছি 20। সো আমরা আবার সেভ করলাম, রিপ্লাই ক্লিক করি, এই যে দেখুন একটু বার এদিক থেকে 20 পিক্সেল সরে এসেছে। আমি আরো 10 করে দিই, এখানে 30 দিই, আরো একটু সরে এসেছে, মানে রিপ্লাই এখানে আমরা রিপ্লাই করতে পারবো। নিচে এটা নিচে নিচে থাকবে হচ্ছে আমাদের রিপ্লাই গুলো। সো আমরা চাইলে এটাকে আর একটু সরিয়ে দিতে পারি, তো দরকার নেই। সো আমাদের রিপ্লাইয়ের যে ফিল্ড ওটা তৈরি হয়ে গেল। সো এখন আমাদের হচ্ছে রিপ্লাইগুলো দেখানোর পালা। সো আমরা এখানে দিয়েছি কন্টেনার, কন্টেনারের ভিতরে আমরা রেখেছি হচ্ছে শুধুমাত্র আমাদের ইনপুট টেক্সট ফিল্ডটা। সো আমরা এখানে দিব আরেকটা কলাম, এখানে আমরা হচ্ছে এখানে দেখাবো হচ্ছে আমাদের যেই আমাদের কলামের কলামের যে রিপ্লাই, সরি আমাদের কমেন্টের যে রিপ্লাইগুলো রয়েছে সেই রিপ্লাইগুলো আমাদের এখানে দেখাবো। তো আমরা এখানে একটা কন্ডিশন দিয়ে দিতে পারি যে ইফ, এখানে আমরা দিতে পারি কলাম কমেন্ট wid উইজেট ডট কমেন্ট ডট রিপ্লাই ডট লেন্থ, যদি লেস দেন অর ইকুয়াল টু, যদি নট ইকুয়াল টু, নট ইজ ইকুয়াল টু যদি 0 হয়,
আর যদি নট ইকুয়াল টু জিরো হয় তাহলে নিচে আসবে, এরকম একটা দিয়ে দিলাম। সো আমরা এখানে একটা কলাম দিচ্ছি, মানে কলাম রিপ্লাই মোট একটা থাকতে হবে, না হলে নিচের ফিল্ডে দেখাবে না। সো এখানে চিলড্রেন, চিলড্রেনের ভিতরে আমরা দিচ্ছি সে আগের মতো, সে কমান্ড উইজেট ডট কমান্ড ডট রিপ্লাই, রিপ্লাই ডট ম্যাপ, আর এখানে আমরা দিচ্ছি ডট টু লিস্ট। আর এখানে আমরা এখন সিঙ্গেল রিপ্লাইয়ের জন্য আলাদা একটা উইজেট ক্রিয়েট করব। সো আমরা যাই এখানে আমাদের সিঙ্গেল পোস্ট, সিঙ্গেল কমেন্ট, সিঙ্গেল রিপ্লাই আবার। সো আমরা দিই সিঙ্গেল সিঙ্গেল রিপ্লাই ডট ডার্ট। সো আমরা এখানে ইম্পোর্ট ইম্পোর্ট ম্যাটেরিয়াল, এখানে আমরা দিই স্টেটলেস উইজেট সিঙ্গেল রিপ্লাই, আর সে নেবে কি একটা সিঙ্গেল রিপ্লাই। সো একটা আমরা কনস্ট্রাক্টর ক্রিয়েট করি, ফাইনাল রিপ্লাই, রিপ্লাই এখানে আমরা দিই রিপ্লাই সিঙ্গেল রিপ্লাই, আর আমরা লিখি দিস ডট রিপ্লাই। সো পরে আমাদের অটো ইনপুট একটা হয়ে গেছে, ডিলিট করে দিলাম। তো এবার আমরা সিঙ্গেল রিপ্লাইটাকে আমরা ওইখানে কল করে দিব, কল করে আমরা ফুল রিপ্লাইটা দিয়ে দিব। সো সিঙ্গেল রিপ্লাই, এখানে আমরা এটাকে ইনপুট করে নেই, সিঙ্গেল রিপ্লাই সে নিব হচ্ছে রিপ্লাই। সো আমরা এখানে দিয়ে দিচ্ছি ই, সেখানে এটার নাম আমরা ই না দিয়ে আর দিয়ে, এর মানে রিপ্লাই, অনলি রিপ্লাই, আমরা রিপ্লাইটা দিয়ে দিলাম এর ভিতরে। সো এখন আমরা এখানে একটা কমা দিয়ে দিই। সো আমরা সবগুলো সিঙ্গেল রিপ্লাইগুলো পাঠিয়ে দিলাম আমাদের সিঙ্গেল রিপ্লাইয়ের ভিতরে। সো এখানে আমরা কন্টেনার রয়েছে, কন্টেনার কন্টেনারের ভিতরে আমরা নিই একটা কার্ড, কার্ডের ভিতরে আমরা নিই চাইল্ড, চাইল্ডের ভিতরে টেক্সট, টেক্সটের ভিতরে আমরা নিই রিপ্লাই, রিপ্লাই ডট টেক্সট, রিপ্লাই ডট টাইটেল। তো আমরা সেভ করলাম। আমরা এই যে এখন রিপ্লাই যদি ক্লিক করি, এই যে এই পোস্টের এই কমেন্টের কোনো রিপ্লাই নেই, এই কারণে রিপ্লাই দেখাচ্ছে না কিছু, জাস্ট রিপ্লাই করার জন্য আমাদের একটা ফিল্ড দিয়ে দিচ্ছে। সো আমরা যদি এখানে দেখি, এখানে দেখুন রিপ্লাই চলে এসেছে, এই যে এটা হচ্ছে রিপ্লাই করার ফিল্ড, নিচে দেখাচ্ছে থ্যাংক ইউ, একজন রিপ্লাই দিয়েছে থ্যাংক ইউ, আরেকজন রিপ্লাই দিয়েছে ওয়েলকাম। সো এবং কে থ্যাংক ইউ দিয়েছে, কে ওয়েলকাম দিয়েছে, এবার হচ্ছে এরকম পোস্টের মতোই বাই অ্যাডমিন অথবা যে ইউজার দিয়েছে সেই ইউজার, তারপর হচ্ছে কমেন্ট, এই তিনটা ফিল্ড আমরা এখানে দুটা ফিল্ড দিয়ে দিব। সো এখানে আমরা কার্ডের ভিতরে একটা টেক্সটটাকে আমরা র‍্যাপ করে দিচ্ছি একটা কলাম দিয়ে। সো এখানে আরেকটা ফিল্ড হবে, সেটা হচ্ছে ইউজার। সো রিপ্লাই ডট ইউজার ডট ইউজার নেম, এবার যদি আমরা সেভ করি আমরা দেখতে পারবো ইউজার নেম সহকারে দেখাচ্ছে যে অ্যাডমিন থ্যাংক ইউ লিখেছে। সো এই কার্ডের ভিতরে আমাদের, সো আমরা এখন কার্ড এখানে কন্টেনারটার দরকার নেই, সো কন্টেনারটাকে রিমুভ করে দিচ্ছি, কন্টেনারটাকে রিমুভ করে দিব, রিমুভ দিস উইজেট, এবং এই কলামের আমরা র‍্যাপ করে দিব এজ এ প্যাডিং, এবার আশা করি একটু সুন্দর দেখা যাবে। এই যে দেখুন একটু একটু চারদিক থেকে একটা প্যাডিং পেজ। সো আমরা এটাকে বামে নিয়ে আসবো, সো এখানে আমরা লিখি যে ক্রস, ক্রস অ্যাক্সেস অ্যালাইনমেন্ট, ক্রস অ্যাক্সেস অ্যালাইনমেন্ট ডট স্টার্ট, সেভ করলাম। সো আমাদের এখানে স্টার্ট নিলে হবে না, সে আগের মতোই আমাদের সিঙ্গেল কমেন্টের ভিতরে স্টার্ট দিতে হবে। তো সিঙ্গেল কমেন্টে আসলাম, সিঙ্গেল রিপ্লাই, এই যে কলাম এটাকে আমরা দিলাম, আর এই কলামটাকেও আমরা স্টার্ট দিয়ে দিলাম। সো এবার সেভ করি, এই যে দেখুন বাম দিকে চলে এসেছে। সো এবার সিঙ্গেল রিপ্লাই স্টাইলিং এর পালা। সো আমরা এখানে দিচ্ছি, এখানে আমরা পুরোটাকে অ্যাজ এ স্ট্রিং, এখানে আমরা দিয়ে দিচ্ছি স্ট্রিং এর ভিতরে ইউজার নেমটা, তো আমরা লিখছি এখানে বাই রিপ্লাই ডট ইউজার ডট ইউজার নেম, অন হচ্ছে রিপ্লাই, রিপ্লাই ডট ইউজার ডট টাইম,
এখানে সরি রিপ্লাই ডট টাইম এরকম হবে, ইউজার হবে না, রিপ্লাই ডট টাইম, আর টাইম সো আমরা এটা দিয়ে সেভ করলাম। এই যে দেখুন বাই অ্যাডমিন অন এত, সো এটাতে রিপ্লাই করেছে। সো আমরা এটাকে একটু ফন্ট সাইজ বাড়িয়ে দিই, সো স্টাইল স্টাইল আমরা এখানে দিচ্ছি টেক্সট স্টাইল, ফন্ট সাইজ 16 দিয়ে দিই, আর এটাকে বোল্ড করে দিই, ফন্ট হোয়াইট, ফন্ট হোয়াইট ডট বোল্ড। এটা হচ্ছে আমাদের যে রিপ্লাই করেছে যে আর আর যেই কমেন্টটা সে রিপ্লাই করেছে, আর মানে যেই টেক্সটটা সে রিপ্লাই করেছে ওইটার একটু সাইজ বাড়িয়ে দিই স্টাইল। সো এখানে আপনারা স্টাইলিং এর দিকে এখানে আমি এত বেশি একটা খেয়াল করতেছি না, জাস্ট বুঝার জন্য স্টাইলিং দিচ্ছি আমরা। আমাদের মেইন কাজ হচ্ছে জেঙ্গোর সাথে এটা কানেকশন, এবং আমরা লাইক কমেন্ট কিভাবে কি করতে পারি এই বিষয়টা। আর সো আপনারা যদি ভালো স্টাইলিং পারেন সো স্টাইলিং করবেন সুন্দরভাবে, আরো সময় নিয়ে স্টাইলিং করবেন। সো এখানে আমরা টেক্সট স্টাইল ফন্ট সাইজ হচ্ছে ফন্ট সাইজ 16, সো ফন্ট সাইজ একটু বেড়ে গেল। সো এবার কত সুন্দর দেখাচ্ছে, এটা রিপ্লাই নেই কোনো, তো আমরা চাইলে এখানে রিপ্লাই করতে পারি। সো এরকম ভাবে প্রত্যেকটা, সো আমাদের কমেন্টে দেখানো শেষ, প্রত্যেকটার ক্ষেত্রেও সেম যে আমরা এখানে কমেন্ট করতে পারি। এই কমেন্ট আগে থেকে একটা রয়েছে, ওটা এখানে দেখাচ্ছে যে গুড ফ্লাটার পোস্ট, এটা কবে করেছে কে করেছে। সো রিপ্লাই যদি থাকে, রিপ্লাই নেই তো আমাদের এখানে রিপ্লাই করতে পারি। সো তারপরে হচ্ছে আমাদের লাইক 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 কমেন্ট, এগুলো আমরা নেক্সট ভিডিওতে লাইক আর কমেন্ট সেকশনটা দেখব যে কিভাবে আমরা একটা পোস্টকে লাইক দিতে পারি, কিভাবে কমেন্ট করতে পারি। সো আমরা কিন্তু লগইন ছাড়াই সব কিছু করতে পারবো না। সো আমরা কিন্তু আমরা দেখেছি আমরা আমাদের যে পোস্ট স্টেটে আমরা কিন্তু এখন ডিফল্ট আমাদের টোকেনটা দিয়ে রেখেছি। সো পরবর্তীতে এইটা আমরা এই লগইন রেজিস্টার সেকশনটা আমরা পরে করতে চাচ্ছি, এই কারণে এটাকে আমরা ম্যানুয়ালি দিয়ে দিচ্ছি। পরবর্তীতে আমরা এই লাইক কমেন্ট করার পরে আমরা কি করব, আমরা রেজিস্টার এবং লগইন করার ফাংশনালিটি দিব। সো আজকের ভিডিও এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমরা লাইক কমেন্ট করা শিখব কীভাবে আমরা, এখন তো এটা একদম ফিল হয়ে রয়েছে, পরবর্তীতে লাইক দিলে এটা ফিল হবে, আর লাইক ছাড়া এটা এমটি থাকবে, এমটি হার্ট। আর এখানে কয়টা লাইক হয়েছে এখানে লেখা থাকবে, তারপরে কয়টা কমেন্ট এগুলো করবো, তারপরে কমেন্ট এখানে যাতে করতে পারি, তারপরে কমেন্টে রিপ্লাই দিতে পারি, এই ফাংশনালিটি পরবর্তী ভিডিওতে আমরা অ্যাড করব। সো আজকের ভিডিও পর্যন্তই।